অপু বিশ্বাস প্রায় দুই বছর পর কোনো নতুন ছবিতে শুটিংয়ে অংশ নিচ্ছেন আর এ নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেল সুপারস্টার শাকিব খানকে শাকিব খান বলেন সত্যি বলতে অপু তো সিনেমার জন্য প্রস্তুত ছিল কিন্তু তার শারীরিক ফিটনেসের কারণে শুটিং শুরু করতে দেরি হয়েছে আমি অপু শ্যুটিং শুরু হওয়ার কারণে তাকে শুভকামনা জানিয়েছি সকালে অপু আমার কাছে এসে জয়কে আমার কাছে রেখে গিয়েছিল আমি শুভকার মহানা জানাই সাকিব বিশ্বাসের ছবিটির প্রতি তাছাড়া অপু আরও যে কয়েকটি ছবি শুরু করতে যাচ্ছে তা সবগুলো ভালোভাবে শেষ করুক শুরু করুক এটাই আমি চাই সাকিব খান বলেন অনেক দিন পর আব্রাহাম আমার কাছে বেশ কিছুক্ষণ ছিল পরে শুনেছি আমার মা অসুস্থ হয়ে পড়েছিল কিন্তু তখন আমার ডাবিং চলছিল তাই ফোন বন্ধ করে রেখেছিলাম সেজন্য আমি খবর পাইনি ওপো আমাকে গতকাল জানিয়েছিল আজ থেকে তার শুটিং শুরু আর সেজন্য আব্রামকে আমি কিছুক্ষণ রাখতে পারবো কিনা আমি বলেছিলাম কোনো সমস্যা নেই আমার তাই আব্রামকে নিয়ে দারুণ সময় কাটিয়েছি উল্লেখ্য দীর্ঘ দুই বছর পর অপবিশ্বাসের শুটিং শুরু হয়েছে আলোচিত এই নায়িকা শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু নামের ছবিতে দেবাশিস বিশ্বাস পরিচালিত ছবিতে শুটিংয়ে অংশ নিয়েছিলেন মঙ্গলবার সকালে রাজধানীর সোয়ার্দি উদ্যানে ছবিটি শুটিং শুরু হয় ঠিক এমন সময়ে অপু কাছে ফোন এসেছিল অপু শাশুড়ি অসুস্থ এমন সময়ে অপু বিশ্বাস শুটিং স্থগিত রেখে যাত্রা শুরু করেন শাশুড়ির দিকে জানা গেছে সাকিব খান তখন ব্যস্ত ছিল নিজের ডাবিং নিয়ে সুপ্রিয় দর্শক বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর কমেন্টসের মাধ্যমে জানান আপনাদের মূল্যবান মতামত ধন্যবাদ